স্বল্প সময়ের বাণিজ্য। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই থমকে আছে, তখনও পুরোদমে কাজ চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে। এর মধ্যে ভৌত অবকাঠামোর কাজ এগিয়েছে 30% বেশি। সংশ্লিষ্টদের আশা, এবছরেই দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে জানিয়ে ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের দুই পর্বের ধারাবাহিক, আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এই করোনা পরিস্থিতিতেও। দিন রাতের ব্যবধানে বিশাল কর্মযজ্ঞে ক্রমেই পাল্টে যাচ্ছে রূপপুরের সার্বিক চিত্র। সমান তালে এগিয়ে চলেছে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মূল নির্মাণ প্রক্রিয়াও। প্রথম ইউনিটের ভৌত অবকাঠামো অনেকটাই এগিয়েছে। জানা গেছে এবছরের শেষ নাগাদই বসানো হবে পরমাণু চুল্লির প্রাণ হিসেবে পরিচিত রিয়েক্টর প্রেসার ভেসেল। করোনা সংকটে কাজে কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলেই এগোচ্ছি আমরা। এটার উপরে যে ডোমটা বলবে সেটা আমরা তিন পার্টে তৈরি করে, বড় যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে আমরা এই রিয়েক্টরের উপরে এটা বসায় দেব। 2017 থেকে শুরু হওয়া মূল নির্মাণ কাজের 68 মাসের মধ্যেই শেষ করার কথা এই প্রকল্পটির। মন্ত্রণালয়ের দাবি, ব্যয় বাড়ার কোনো শঙ্কা নেই এখন। যত গুরুত্বপূর্ণ এলটিএমই ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা এই বছরের মধ্যে সবগুলি আসছে। ফাইন্যান্সের দিক থেকে আমরা অ্যারাউন্ড 30% আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে। প্যান্ডামিক কোনোভাবে এফেক্ট করে নাই আমাদের, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করেছি। আমরা যেভাবে টাইম ফ্রেমগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আছে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে নিউক্লিয়ার প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ VVER 1200 টাইপ রিয়েক্টর। করোনা মহামারীর প্রেক্ষাপটে বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতিসহ সামগ্রিক খাতেই কম বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সংক্রমণ আতঙ্ক মাথায় নিয়েও এই প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি। সংশ্লিষ্টরা বলছেন 2023 সাল নাগাদ প্রথম ইউনিট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা।